কোরআনে আল্লাহ পাক বলছেন, এমন শাসকের ইতাআত আনুগত্য করা যাবে না যে শাসক আমি আল্লাহ আমার দিন নবীর আদর্শ এটাকে বাদ দিয়ে নিজের ইচ্ছা মতো পরিকল্পনা মতো কাজ করে। মুসলমান কোনোদিন আপোষ করেনি, জীবন দিয়েছে কিন্তু নতি শিক্ষা করেনি, এটা কারবারার মূল শিক্ষা। ইসলামিক ভয়েস, ফলো ইসলাম অ্যাজ ইউর লাইফস্টাইল। মহরমের শিক্ষা খুব সংক্ষেপে আমি বলার চেষ্টা করছি। ইমাম হোসেন রাদিয়াল্লাহ তাআলা আনহু তিনি নিশ্চয়ই বুঝেছিলেন যে 72 জন পরিবারের লোক তাদেরকে নিয়ে তিনি কুফাতে গিয়েছেন। এই 72 জনের মধ্যে 12 অথবা 13 জন আছে যুদ্ধ করার মতো সক্ষমতা, বাকিরা হয় রুগ্ন, নয় নারী, নয় শিশু। এই 72 জন সবাই কিন্তু আহলে বায়ত, নবীর আওলাদ, নবীর আওলাদ। এখন ইমাম হোসেন সামনে তাকিয়ে দেখলেন ফোরাত নদীর এই পাড়ে এসে ওরা ইয়াজিদের সেনাবাহিনী, ইমাম যে কুফাতে যাবেন তার যাওয়ার রাস্তা এটা বন্ধ করে দিল, ব্লক করে দিল। ইয়াজিদের নির্দেশ মতো যে ইমাম হোসেনকে কোনো অবস্থাতে কুফা আসতে দেওয়া যাবে না। ইমাম হোসেন যদি কুফাতে আসে তাহলে কুফার আম জনতা তাদেরকে নিয়ন্ত্রণ করা, কন্ট্রোল করা আমি ইয়াজিদের পক্ষে সম্ভব নয়। এখন ইমাম এখানে অবরুদ্ধ হয়ে গেলেন, মহরমের 1 তারিখে তাকে এখানে আটকে দেওয়া হলো, 10 তারিখে তিনি শাহাদত বরণ করলেন ইয়ামে আশুরা। ইমাম যখন কারবালার ময়দানে অবরুদ্ধ হয়ে দেখলেন যুদ্ধ করার মতো কোনো শক্তি, সামর্থ্য, জনবল, সৈন্যবল কিছুই ইমামের নাই, আর সামনে ইয়াজিদের 10,000 দুর্ধর্ষ সশস্ত্র সেনাবাহিনী ইমামের যাত্রা পথে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। এখন এই 12-13 জন লোক নিয়ে 10,000 সশস্ত্র সেনাবাহিনীর মোকাবিলা করা এটা কি সম্ভব? ইমাম হোসেন বোধহয় এটা বুঝেন না, নাকি বুঝেছেন? অসম যুদ্ধ যেটাকে বলে, অসম, অসম্মানই সমান না। একদিকে 10,000, 12-13 জন, 10,000 তারা সশস্ত্র, আর এই 12-13 জনের কাছে তেমন কিছু নাই। তাহলে ইমাম নিশ্চয়ই বুঝেছেন এই অসম যুদ্ধে যদি আমি এখন মোকাবিলায় নামি হয়তোবা আমি শেষ হয়ে যাব, আমার সঙ্গীরা শেষ হয়ে যাবে, আমার পরিবার আওলাদ তারাও শেষ হয়ে যাবে। আরেকটা বিকল্প আছে, আমি যদি এখন ইয়াজিদ বাহিনীর কাছে আত্মসমর্পণ করি, সারেন্ডার করি, তাহলে হয়তো জানে আমি মারা যাব না, আমার পরিবার পরিজনেরাও বেঁচে থাকার একটা আশা আছে। এছাড়া ইয়াজিদকে সমর্থন করে তার কাছে আত্মসমর্পণ করলে হালুয়া রুটি প্রচুর পরিমাণে পাওয়া যাবে, ঠিক কি না বলেন? তাহলে একদিকে বেঁচে থাকার তাকিদ, এটার সাথে আবার হালুয়া রুটির হ্যাঁ আশা ভরসা এইটাও আছে। ইমাম ইচ্ছা করলে সারেন্ডার হয়ে আত্মসমর্পণ করে সুবিধা নিতে পারতেন, জীবন বাঁচাতে পারতেন, পরিবার বাঁচাতে পারতেন, অর্থনৈতিক সুবিধা লাভ করতে পারতেন। ইমাম এগুলাকে লাথি মেরে ফেলে দিলেন, আমার অর্থনৈতিক সুবিধার দরকার নেই, আমার টাকা পয়সা ধন সম্পদেরও দরকার নেই, এখন যদি আমি সারেন্ডার করি আমার নানাজির এটা আদর্শ নয়। কি আমার নানাজির এটা আদর্শ নয়? বদরের যুদ্ধে কোথায় 313 জন, কুরাইশ বাহিনী 1,000, এই 313 জনের কোনো হাতিয়ার নাই, মক্কা থেকে রিফিউজি হয়ে, দেশ ত্যাগী হয়ে মক্কাবাসীর নির্যাতনে
তারা মদিনায় এসেছেন। আসার পরের বছরই তো বদর, আসার পরের বছর। এখনও ঠিক মতো বসতেও পারেননি, কারো থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, তারা সবাই খান আবুদুস, রিফিউজি যেটাকে বলে, শরণার্থী। এখন কি যুদ্ধ করার মতো একটা অবস্থা নবীর আছে? কিচ্ছু নাই। শেষমেশ নবী সিদ্ধান্ত নিলেন যে আমাদেরকে মোকাবিলা করতে হবে, আমাদেরকে যুদ্ধে যেতে হবে। এখন খুঁজে খুঁজে 313 জন পাওয়া গেল, আর এই 313 জনের মধ্যে নাবালেগ, নাবালেগও আছে, মাজ মুয়াব্বাজ, এই দুই ভাই যমজ ভাই, তাদের বয়স এখনো 12 বছর হয়নি, তিন এজেও তারা পৌঁছেননি, তারাও আছেন। আর এই মাজ আর মুয়াব্বাজ এই দুইজনেই কিন্তু ইসলামের বড় শত্রু আবু জাহেলকে হত্যা করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। এখন সাহাবারা অনেকে নবীজির কাছে এসেছেন, আগামীকাল সফর শুরু হবে, রমজান মাস 16 তারিখ দিবাগত রাত, সামনে 17ই রমজান, এই রোজামুখী করে তাদেরকে বদরের ময়দানে যেতে হবে। হাতিয়ার নাই, কোনো কিছু নাই, কুরাইশদের সব কিছু আছে। নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূল আল্লাহ, আমাদেরকে হাতিয়ার দেন, আমরা বদরে যাব, কুফুরি শক্তির মোকাবিলা করব। নবীর চোখ দিয়ে টপটপ করে টপটপ করে শ্রাবণের বৃষ্টির মতো পানি পড়তে পড়তে দাড়ি মোবারক ভিজে গেল, দাড়ি বেয়ে বেয়ে নবীর চোখের পানিতে সামনের বুক জামা এগুলো সিক্ত হয়ে গেল। নবী বললেন, কোথা থেকে তোমাদেরকে আমি হাতিয়ার দেব? কোনো হাতিয়ারই তো নাই, তোমরা যে ঘোড়ায় চড়ে যাবে এমন কোনো ঘোড়াও নাই, তোমাদেরকে পায়ে হেঁটে যেতে হবে, হাতিয়ার ছাড়া। হাতিয়ার তো একটা কাজ করো, আমাদের চারিদিকে খেজুরের বাগান আছে, আরবের ঐতিহ্য খুরমা খেজুরের বাগান, তোমরা যাও প্রত্যেকে একটা করে খেজুরের ডালা, এটা কেটে পাতাগুলো সেখানে খসায়ে পাতাগুলো ছাড়ায়ে খেজুরের ডাগা নিয়ে আসো, বুঝেছেন তো? এখন সাহাবারা নিজে নিজে নিজের খেজুরের ডগা এটা দেখে দেখে পছন্দ করে কাটলেন, কেটে পাতাগুলো খসাই দিয়ে বিসমিল্লাহ বলে নবীজির হাতে দিলেন। নবীজি বিসমিল্লাহে ওয়াক্কাল তো আল্লাহ, হাসবুন আল্লাহ ওয়া নিমাল ওয়াকিল নিমাল মাওলা, এই দোয়া পড়তে পড়তে সাহাবার হাতে দিলেন। প্রত্যেকের হাতে খেজুরের ডগা, তলোয়ার ছিল অল্প কয়খান, বর্ষাতির ছিল হাতে গোনার মতো অল্প কিছু, আর সব খেজুর গাছের, যেটাকে আমরা ডাগ্গা বলি, ডাগ্গা ইতিহাস সাক্ষী। এই খেজুরের ডগা এইটা দিয়ে বদরের ময়দানে তারা যখন এইভাবে এইভাবে আঘাত করেছে, যার গায়ে লেগেছে সে দুই ভাগ হয়ে পড়ে গেছে, যার বুকে লেগেছে শরীর দুই ভাগ হয়ে জমিনে পড়ে গেছে, যার গলায় পড়েছে কল্লাটা ছিটকে আরখানে পড়ে গেছে। আল্লাহ পাক পারেন নাকি পারেন না? এবং মুসলমান ইসলামের ইতিহাস সাক্ষী, মুসলমানের যত জখম, তীরের আঘাত, তলোয়ারের আঘাত, নেজা বল্লমের আঘাত, পাথরের আঘাত, সব সামনে বুকের দিকে, পিঠে একটা আঘাতও ছিল না। তাহলে কি বুঝা গেল? তারা শুধু সামনে গেছেন, পিছনে যদি যেতেন তাহলে পিঠেও তো আঘাত থাকতো নাকি? একজন সাহাবারও পিঠে আঘাত ছিল না। এতে আমরা আরেকটা জিনিস শিখি, ইমাম হুসাইন তার নানাজির কাছ থেকে বদর, উহুদ, খন্দক, নবীর জীবনে 80টা যুদ্ধ হয়েছিল, দেখেন 23 বছরে মদিনার জিন্দগিতে 80টা যুদ্ধ হয়েছিল, তার মধ্যে 27টাতে নবী নিজে সেনাপতি ছিলেন, বাকিগুলাতে কোনো কোনো সাহাবাকে সেনাপতি বানিয়ে নবীজি পাঠিয়েছিলেন দুশ্মনের মোকাবিলা করার জন্যে। মাত্র কয়েক বছরের মাথায় দেখা গেল শুধু আরব জজিরা নয়, আরব উপদ্বীপ নয়,
উত্তর দিকে বিশাল রোমান সাম্রাজ্য, সেটাও মুসলমানের পায়ের নিচে চলে আসলো। কয়েক বছর পরে সেইদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের জামানায় উত্তর আরবের হাদরামাউত এখান থেকে শুরু করে আরব জজিরার পশ্চিম অংশ, আরো পশ্চিমে গিয়ে লোহিত সাগর, এটা পার হয়ে ইসলাম আফ্রিকায় পৌঁছে গেল। তাহলে বুঝা গেল কাফের হতু তলোয়ার পর কর্তা হয় ভরসা, কাফের বেঈমান তার হাতিয়ার উপরে ভরসা করে। মোমেন হতু বেতিক বি লড়তা হয় সিপাহী, মোমেন যদি হয় তাহলে তলোয়ার নেজা বললাম ছাড়াই মোকাবিলা করে। আর মুসলমান সংখ্যার জোরে কোনোদিন জেহাদে বিজয় লাভ করেননি, অস্ত্রের জোরে কোনোদিন করেননি, যতগুলো যুদ্ধ সবগুলাতে মুসলমানরা বিজয় লাভ করেছিলেন। অবশ্য ওহুদে একবার একটু বিপর্যয় হয়েছিল, তাও কিছু সাহাবি তাদের ভুলের জন্যে। আরেকটা যুদ্ধ বিদায় হজের পরে হুনাইনের যুদ্ধে মক্কা বিজয়ের পরের বছর, এত মুসলমান ছিলেন হুনাইনের যুদ্ধে, ঐতিহাসিক বালাজুরি ইবনে সাদ তার তবকাতে লিখেছেন হুনাইন এবং তবুক এই দুইটা যুদ্ধে এত সাহাবা উপস্থিত ছিলেন যাদেরকে গণনা করে শেষ করা যায়নি, অগণিত মুসলমান ছিলেন। এই হুনাইনের যুদ্ধে যখন মুসলমানের সংখ্যা অনেক বেশি, কিছু কিছু সাহাবা মনে করলেন 313 জনে বদরে জয়লাভ করেছি আর মাত্র 1000 জনে উহুদে জয়লাভ করেছি, অল্প কিছু লোক অমুক জেহাদে জয়লাভ করেছি, আজকে তো আমরা ঝাঁকে ঝাঁকে লাখে লাখে আজকে আমাদের বিজয় ঠেকাবে কে? আমি কি বুঝাতে পেরেছি? আজকে তো আমরা সংখ্যায় অনেক বেশি, আজকে তো আমাদের বিজয় নিশ্চিত। তাইলে আজকে কিন্তু এই কিছু সাহাবাই কেরাম তাদের বিজয়ের উপরে ভরসা হয়েছে জনসংখ্যা, আল্লাহর উপরে তাওয়াক্কালটা একটু স্ল্যাগ হয়ে গেছে, লুজ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? যে আজকে আমরা এত জনশক্তি, আজকে আমাদের বিজয় ঠেকাবে কে? এই হুনাইনে প্রথম দিকে মায়ের খাইছে মুসলমানরা, খাওয়ার পরে যখন পৃষ্ঠ প্রদর্শন করেছে যে আমরা আর পারি না, সংখ্যায় কোনো কি লাভ হইল না, দেখা যায় হুনাইনে কাফেরের চাইতে মুসলমানের সংখ্যা অনেক বেশি ছিল, অনেক তাবুকেও ছিল, কিন্তু এই যে বিপুল সংখ্যায় তারা বেশি, কিন্তু এই সংখ্যা তাদেরকে বিজয় এনে দিতে পারেনি, বিজয় এনে দিতে পারেনি তাদের হাতিয়ার অস্ত্রে শস্ত্রে, বিজয় এনে দিয়েছে সকল যুগে ইমানের জোরে, ঠিক কিনা বলেন? আজকে দুনিয়ার মুসলমানদের এই জিনিসটা নাই, ইমানের জোর নাই, যার জন্য আজকে আমরা এই অবস্থায়। কারবালার সর্বশেষ শিক্ষা যেটা, সেটা হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চয়ই বুঝেছিলেন এই অসম যুদ্ধে, কারবালার ময়দানে যুদ্ধ শুরু করা মানে আমার সব শেষ হয়ে যাবে, আর সারেন্ডার করা এই যে ইসলামে নাই, আমার নানাজি কোনোদিন সারেন্ডার করেননি, সুতরাং আমিও সারেন্ডার করব না, আমি সামনে এগিয়ে যাব, যত জখম যত তীর তলোয়ার সব আমার বুকে লাগবে, একটাও পিঠে লাগবে না। তিনি আল্লাহর উপরে তাওয়াক্কল করে মোকাবিলা যুদ্ধে নেমে গেলেন, তিনি নিজে শেষ হয়ে গেলেন, তার ওই আওলাদ পর্যন্ত তারাও প্রায় শেষ হয়ে গেলেন, নারী ছোট্ট শিশু তাদেরকে শিকল দিয়ে বেঁধে ইয়াজিদের রাজদরবার কুফাতে নিয়ে আসামি হিসাবে হাজির করা হলো। তাহলে ইমাম এখানে যে জিনিসটা গ্রহণ করেছিলেন, জানি এই যুদ্ধে জেতা যাবে না, তারপরেও সামনে যাওয়া ফরজ, জানি এই যুদ্ধে আমি বিজয়ী হতে পারবো না, তারপরেও আজকে নানাজির খুন ডাঙ্গা এই ইসলাম, নানাজির দাঁত ভাঙ্গা এই ইসলাম, নানাজির মাথার খুলি ভাঙ্গা এই ইসলাম,
এটা স্বৈরাচারের হাতে ছেড়ে দেওয়া যায় না, এটার মোকাবিলা করা ফরজ। ফালাতুতে মান আকফাল না কালবাহু আন জিকরে না অত্তাবা হাওয়াহু অকানা আমরুহু ফরতা। কোরআনে আল্লাহ পাক বলছেন এমন শাসকের এটা আনুগত্য করা যাবে না যে শাসক আমি আল্লাহ আমার দিন নবীর আদর্শ এটাকে বাদ দিয়ে নিজের ইচ্ছা মতো পরিকল্পনা মতো কাজ করে, এমন শাসকের এটা আনুগত্য করা যাবে না। এখন ইজিত্ব একেবারে চরম নষ্টের সেরা। এখন এই ইয়াজিদের আনুগত্য এটা কি হযরত ইমাম করতে পারেন? এটা কি সম্ভব? তিনি চিন্তা করলেন, জানি এই যে বুলেট ট্রেনটা আসতেছে ইয়াজিদের সেনাবাহিনী, ঘন্টা 100 মাইল স্পিডে, এখন আমরা 12 জনে মিলে এই ট্রেনকে যদি থামাবার চেষ্টা করি থামাতে তো পারবই না, ট্রেনের নিচে পড়ে সব ছিন্ন বিচ্ছিন্ন টুকরা টুকরা হয়ে যাব। এটা ইমাম বুঝেছিলেন যে আমার কিছু থাকবে না, আমিও শেষ হব, আমার সঙ্গীরাও শেষ হয়ে যাবে। তারপরেও এই বাতিলের সামনে দাঁড়ানো আমার ইমানের দাবি, প্রতিবাদ প্রতিকার করা আমার ইমানের দাবি। সুতরাং থাকবো কি থাকবো না, বাঁচবো কি মরে যাব, এটা চিন্তা করা যাবে না। আমি মোকাবিলায় নেমে গেলাম, যা হওয়ার তাই হয়ে গেল। এই কারবালা থেকে আমরা শিখলাম কি, ইমাম কেন প্রাণ দিলেন এই অসম যুদ্ধে? একটা কারণেই জীবন দিয়েছিলেন, আর সেই কারণটা ছিল কোনো সত্যিকার মোমেন সে কোনোদিন অন্যায় করতেও পারে না, অন্যায় সহ্য করতেও পারে না। এবার সিদ্ধান্তে আসি, ইমাম হোসেন শেষ হয়ে গেলেন, পরিবার শেষ হয়ে গেল, সবকিছু বিলীন হয়ে গেল, কারণ কি? আমি জানি আমি এই যুদ্ধে জিতব না, তারপরেও আমি জীবন দেব, আমার পরিবার শেষ হয়ে যাবে, কেমন পর্যন্ত আমার নানাজির উম্মতের কাছে এটা একটা সুপার মডেল, একটা বড় আদর্শ হয়ে থাকবে। ইমাম হোসেন জানতেন তিনি এই যুদ্ধে জিতবেন না, তারপরেও অন্যায়ের কাছে নতি স্বীকার করেন না, জীবন দিয়ে অন্যায় প্রতিরোধ করার চেষ্টা করে গেছেন। এটাই কারবালার মূল শিক্ষা। এখন আমাদের মধ্যে কি সেই জজবা আছে, কয় যার পাপে তারে খাইব? পাপ দেখলেও তো কথা কয় না, ডরে কথা কইলে আবার কি লাইটি দেয় নাকি মারে টারে নাকি, এমন অবস্থা আসে না নাই? আর সাকে তো আনিল হাককে শয়তান ও নাকরাসন, আরে কিল খেয়ে যে খান, নবীরা কিল খেয়েছে মার খেয়েছে, সাহাবারা কিল খেয়েছে মার খেয়েছে, বেলালের শরীরে চামড়া ছিল না, ওই যে জ্বলন্ত আঙ্গার আগুনের উপরে শোয়া এসে জ্বলন্ত লোহা একটা পিঠের নিচে আর একটা বুকের উপরে দিয়ে তার উপরে মন মন ওজনের পাথর চাপা দিয়েছে, হাত পা এইভাবে টেনে বেঁধেছে যাতে বেলাল নড়তে না পারে, ওই জ্বলন্ত আগুনের কয়লাগুলো পুড়ে পুড়ে চামড়াটা পুড়ে গেছে, চামড়া পুড়ে এই আগুন ভিতরের দিকে যেতে যেতে পুরা পিঠটা যখন ঘা হয়ে গেছে তখন পিঠের থেকে রক্ত মরক্ত এগুলা বের হয়ে হয়ে ওই আগুনটা নিভে গেছে। এরপরে তারা আবার এসে দেখে যে আগুন নিভে গেছে, পিঠ পুরা জ্বলে গেছে, এক কাম কর আবার নতুন কয়লা নতুন আগুন দে, দিয়ে বেলালে উপুড় কর উপুড় কর উপুড় করে আবার লোহার পাতের উপরে উপুড় করে জ্বলন্ত আগুনের কয়লা এটা দিয়ে আরেকটা লোহার পাত দিয়ে মন মন ওজনের পাথর চাপা দিয়েছে, বুকও গেছে পিঠও গেছে, বেলালের শরীরে অনেক জায়গায় গোস্ত ছিল না, বাইরে থেকে অনেক হাড্ডি দেখা যেত, অনেক হাড্ডি দেখা যেত, সোহেব রুমির শরীরে অনেক জায়গায় চামড়া ছিল না গোস্ত ছিল না, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শরীরে অনেক জায়গায় বড় বড় গর্ত ছিল, নাতিরা এসে যখন তিনি বুড়া হয়ে গিয়েছিলেন আম্মার ইবনে ইয়াসির, নাতি নাতনিরা এসে তার ওই বুকে পিঠে বড় বড় গর্ত হাড্ডি দেখা যায়, এটার মধ্যে আঙ্গুল ঢুকাইয়া খেলা করতো, কয় দাদুর এখানে গর্ত এখানে গর্ত এখানে গর্ত, গর্ত কেন হয়েছে? ইসলামের জন্যে, ইসলামের জন্যে। মুসলমান কোনোদিন আপোষ করেনি, জীবন দিয়েছে কিন্তু নতি স্বীকার করেনি, এটা কারবারার মূল শিক্ষা।